আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মৃতের নিকট ময়ূর দেখা তাহলে বাদশা থেকে ইজ্জত সম্মান এবং মাল পাবে ময়ূরই দেখা এবং নিজে এর মালিক অনারব সুন্দরী ধনবর্তী মহিলাকে বিবাহ করবে এবং তার দ্বারা মাল ও সন্তান লাভ হবে হজরত ইব্রাহিম আশ রহমতুল্লাহ আলীহী বলেছেন ময়ূরকে মাদি কবুতরের সাথে মিলতে দেখা কলহ বিবাদ তৈরি হবে বা করবে হজরত দানিয়াল আলিহি সাল্লা তাল্লাম বলেছেন ময়ূর স্বপ্নে দেখা ঝগড়াটে মহিলা ময়ূর কথা বলতে দেখা অধিকার লাভ করবে ময়ূর ও চাতককে এক স্থানে সমহিত হতে দেখা কোনো অপরিচিত লোকের সাথে তার পরিবারের ঝগড়া হবে ঘর থেকে ময়ূর উড়ে যেতে দেখা স্ত্রী তালাক দিয়ে দিবে ময়ূর মারতে দেখা কুমারী মহিলাকে বিবাহ করবে ময়ূর হাতে দেখা তাহলে মাল ও প্রশংসা লাভ করবে আর বাচ্চা ময়ূর ধরতে দেখা কন্যা সন্তানের জন্ম হবে হাত থেকে ময়ূর উড়ে যেতে দেখা বাচ্চার সাথে বিচ্ছেদ হয়ে যাবে জাফর সাদেক রহমতুল্লাহ আলা বলেছেন ময়ূর স্বপ্নে দেখার দুই ব্যাখ্যা হতে পারে এক নাম্বার অনারবের বাচ্চা দুই নাম্বার মাল ও ধন সম্পদ প্রিয় বন্ধুরা স্বপ্নে ময়ূর দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ